পার হাত জিত হয়েছে? হাত জিত আমাদের এটা আসরে দুবার লাগা হয়েছে, গ্রামের আসরে, গ্রামের আসরে, গ্রামের আসরে হয়েছে একবার আর বাহার একবার। আচ্ছা, তো গ্রামে গ্রামে জৈনপুর আছে, গ্রামে জয় আছে, এই চান্দলা সুবোধ বাবুর সাথে লাগা হয়েছিল, যেটা আপনার বিখ্যাত কালা রসিক সুবোধ বাবু না, সুবোধ বাবু ওর সাথে লাগা হয়েছিল, তো উনার কালাটা ওখান থেকে পালাই গেছে। আচ্ছা, আপনারা বুঝতেই পেলেন বন্ধুগণ যে কিরকম কালা সাথে আছে, এই কালাটা মানে কমিল আর কি, মানে সুবোধ মাতার একটা নাম শুনলে একটা কেমন একটা ওয়েট আছে, সেই কালাকে কিন্তু পরাজিত করেছেন। এই তারপরে আর একটা কথাই বললেন, একটা চিতোড়া ওই ভাদুরী বাবুর আসর হয়েছিল, পাঁচ নম্বর সাথে জোড়া হয়েছিল, দুটাকে এক উপর জোড়ে ওখানে শেষ। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো আমার সমস্ত দর্শককে জানাই স্বাগত, আর স্বাগত জানিয়ে আজকে এসে গেছি দেবাশিষ শরণের আসরে হয়ে গেছে আগত। আপনারা জানেন যে আটই কার্তিক আজকে বিখ্যাত কাড়া লড়াই অনুষ্ঠান, আর সেখানে কিন্তু দেবাশিষ শরণ একটু মানে তার কাড়ায় নিজের কাড়াই তাকে আঘাত করেছে, তাতে উনি একটুকু অসুস্থ অবস্থায় আছে। তো যে কাড়াই উনাকে আঘাত করেছে সেই কালারের জোর কিন্তু অলরেডি চলে এসেছে, আর সেই কালারে সাক্ষাৎকার পর্ব নিতে চলেছে। তো সেই ভয়ঙ্কর কালার সাথে কেমন কালা জোড়া হয়েছে সেইটি আপনারা দেখতে থাকুন, এবং সেই কালা মালিক কী বলছে, কোথা থেকে আগত হয়েছে, তার সমস্ত বিষয় তুলে ধরছে এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম পূর্ণচন্দ্র মাহাতো, গ্রাম চিপিদা, পোস্ট চিতোড়া, থানা টামনা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনার এই কালাটা কোন নম্বর কালার সাথে জড়া হয়েছে? তিন নম্বর। তিন নম্বর কালার সাথে জড়া হয়েছে, যে কালাটা সে দেবাশিষ বাবুকে মারিয়েছে ওই কালাটা? না, সোনা দেশে তো দেবাশিষ বাবুকে যেটা আঘাত করছে সেই কালার সাথেই জড়া হয়েছে। সেই কালার সাথে ওনার কালাটা দেখেছেন না? হ্যাঁ, দেখা হয়েছে। আর আপনার কালাটার সাথে কিরকম জড়া ভাবছেন? হবে মোটামুটি ওয়ারটা তো কুড়ি হবে, আমাদেরটা আঠারো হবে, কই তো অনুপাতে কুড়ি আর আঠারো। তো কেন এরকম ভাবে জোড়াটা করলে তাহলে কুড়ি? আমাদের চেক করে দেখা হবে যে লাগছে না নাই, আমাদের পাশের গ্রামে জোড় দিচ্ছে নাই, তখন বলি বাইরে একবার দেবাশিষ বাবুকে দেখা যাক। আশপাশে জোড় দিচ্ছে না? জোড় দিচ্ছে না, তখন বড় আসরে জোড় করা হয়, বড় আসরে একটু দেখি না একবার কি হয় নাকি। আচ্ছা, তো এই যে আপনার কালাটা কবার হাত জিত হয়েছে? হাত জিত আমাদের এটা আসরে দুবার লাগা হয়েছে, গ্রামের আসরে, গ্রামের আসরে, গ্রামের আসরে হয়েছে একবার আর বাহার একবার। আচ্ছা, তো গ্রামে গ্রামে জৈনপুর আছে, গ্রামে জয় আছে, এই চান্দলা সুবোধ বাবুর সাথে লাগা হয়েছিল, যেটা আপনার বিখ্যাত কালা রসিক সুবোধ বাবু না, সুবোধ বাবু ওর সাথে লাগা হয়েছিল, তো উনার কালাটা ওখান থেকে পালাই গেছে। আচ্ছা, আপনারা বুঝতেই পেলেন বন্ধুগণ যে কিরকম কালা সাথে আছে, এই কালাটা মানে কমিল আর কি, মানে সুবোধ মাতার একটা নাম শুনলে একটা কেমন একটা ওয়েট আছে, সেই কালাকে কিন্তু পরাজিত করেছেন এই আপনার পূর্ণবাবুর কালাই নাকি। তো সেই কালাটি আমি আপনাদের কাছে তুলে ধরছি, আর এই কালার যদি লড়াই দেখতে চান তো এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন, আর পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল যদি না পেয়ে থাকেন তো আমার এই চ্যানেল হচ্ছে সাধন ভ্লগ ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে পেয়ে থাকবেন, ওই চ্যানেলকেও আপনারা ফলো করতে থাকুন। তো সেই কালাকে কতক্ষণ পর্যন্ত খেলা দেখাচ্ছিল ওনার কালার সাথে? ওনার কালাটা আসিছে মাথা দিব দিব করে আর পালাইন দিল, মাথা দিব দিব করে পালান দিল, মানে দেখে দারুণ কাড়া। তো আর তারপরে আর একটা কোথায় বললে? একটা চিতোড়া ওই ভাদুরী বাবুর আসর হয়েছিল, পাঁচ নম্বর সাথে জোড়া হয়েছিল, দুটাকে এক উপর জোড়ে ওখানে শেষ। এই বছর সেদিন সেদিন না, এটা না, তার আগের টাই, তার আগে বছর পঁচিশ দিন। ও, উনার আসর, এটা তো চিতোড়ার আসর। আচ্ছা, উহা না, উনার আসর, ভাদুরী বাবুর আসরে, ভাদুরী বাবুর আসরে কোন নম্বর কাড়াকে? পাঁচ নম্বর কাড়া, পাঁচ নম্বর কাড়া, ওই ডাক্তার ডাক্তার মহাতার নামে ছিল যেটা। আচ্ছা, মানে এই কালার ইতিহাস মানে যদিও দুটা জয়ী আছে কিন্তু কম নাহি, মানে বিখ্যাত বিখ্যাত রসিক যেটা আছে নাম করা ভাদরী মাহাতর, মানে আপনারা জানেন নাই উনাকে মানিক ডি পাঁচড়া করলে, সে ভাদরী মাহাতর কালার যে আসরের কোন নম্বর কালা ছিল? পাঁচ নম্বর কালাকে পরাজিত করে প্রায় ছিনিয়ে নিয়ে আসা কালা বটে। এইখানে আসা দেখা যাক যে কীরকম করছে কালাটার। তো আপনারা কীরকম ভাবছেন যে এই আসর কীরকম খেলা দেখা? দেখা যাক, যদি দু পাঁচ মিনিট মনে আছে তো খেলা দেখাবে কি? দু পাঁচ মিনিটের মধ্যে কি শেষ করে দেবে লড়াই নাকি? শেষ হবে, পালাতেও পারে, ওটা কি করে? আচ্ছা আচ্ছা, অবলা জিনিসের তো আর কোনো বলা যায় না, অবলা জিনিসের কিছু বলা যায় না সত্যিকারেই। ও, তো এই যে আপনার এই কালাটা বললেন যে ওই দু পাঁচ মিনিট করে লাগিয়েছিল, তার মধ্যে কোন কালার সাথে বেশি মানে আহত হয়েছিল আপনার কালার লাগিয়েছিল চোট বেশি? আও তো নাই লাগে, ওখানে তো ভাদর বাবুর সাথে লাগেছিল, তো ওখানে এক বছর হয়েছিল, এক বছর ওখানে তো বাটা তো পালান দিল বলে, আর এটা তো দেখেই পালা, এটা তো দেখেই পালা, সুবোধ মা তো চানাড়া নাকি। আচ্ছা, তো আপনার কালার মৌসুম এখন কেমন? ভালোই বুঝতে পারছেন, ভালো হবে মনে আছে বুঝাছে। আচ্ছা, তো কার নাম কালাটা খেলছে? গুণধর মাহাতো, গুণধর মাহাতো উনি আছেন কি এখানে প্রেজেন্ট?
আচ্ছা, এই যে গুণধর বাবুকে আমরা ডেকে নেব, যেহেতু সে সম্মানীয় কাড়ারসিক, যেহেতু ওনার কাড়ার এই লড়াই হবে। তো নমস্কার আপনাকে, কাড়া লড়াই ভালোই দেখাবে, ভালোই দেখাবে। আচ্ছা, আপনার বুঝতেই পারছেন গুণধর বাবুকে এখন জিজ্ঞাসাই করি নাই, তার আগে বলছে ভালোই দেখাবে, মানে বলতে হবে নাই কিরকম তৈয়ারি করে আনিয়েছে। তো আপনার তো ভয় ভীতি লাগে নাই না, যে কালে ধরুন নিজের ইয়াকে মারি দিয়েছে রসিককে, তো সেই কালার সাথে লড়াই করবে, তো সেরকম কোন তো ভয় ভয় নেই, ভয় লাগে না বেশি, ভয় লাগে না। তো আমি তো আসরে ঢুকি না বেশি। আচ্ছা আচ্ছা, ভয়ও লাগে না বেশি, আসরে ঢুকি না বেশি, আমি মানে কাড়া দাড়ি। আচ্ছা, কাড়া ছাড়ো না, মানে কাড়াটা খাবার তাবার দিয়া হয় নাকি? হ্যাঁ, খাবার তাবার তাহলে চড়াই চড়াই হোক। আচ্ছা, কোন রসিকে ছাড়ে? এই যে আছে পূর্ণবাবু। আচ্ছা, পূর্ণবাবু আর ও আচ্ছা আছে, ও তো কোনো দিকে গেছে। তো আর বেশি কিছু কথা বলবো নাই, কারণ ইকারার বুঝতেই পারলেন যে ব্যাকগ্রাউন্ডের ব্যাপাররা। তো আর বেশি কিছু না বলে আমরা ভিডিওটি শেষ করছি, এরপরে সেই কালাটি আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো আপনাদেরকে আবার বলে থাকি, যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ খুব ইন্টারেস্টিং লড়াই হবে এই আসরে। আর এই আসরে কমিটি যতলা আছে দেবাশিস সরণের কাড়া, সব কাড়ালা কিন্তু বলছে মহিলাই ছাড়বে, এটাও একটা বিশেষ আকর্ষণ আছে। তো সেই সমস্ত দৃশ্যই আমি তুলে ধরবো এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি, এরপরে আপনারা দেখতে থাকুন সে গুণধর বাবুর কাড়াটি। নমস্কার। এখন